আমরা মেয়েরা হেরে যাই আমাদের বাস্তবতার কাছে, কখনো বা তার পরিবারের কাছে, কখনো বা তার প্রিয় মানুষটার কাছে, আবার কখনো বা তার ইচ্ছের কাছে। হাজার ইচ্ছে হাজার স্বপ্ন থাকা সত্ত্বেও সে চাচ্ছে কিন্তু পারতেছে না কিছু করার জন্য, কারণ তার হাত দুটো এমন করে বাঁধা সে ছুটে যেতে পারতেছে না। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। আজকে যেহেতু শুক্রবার, শুক্রবারের মানে জুম্মা বা মোবারক সবাইকে, আশা করি আজকের দিনটা সবার ভালো কাটুক। আজকের দিনটা না, প্রতিদিনটাই ভালো কাটুক সেই কামনা করি। আর আজকে দুপুরে আমি রান্না করব মুরগির মাংস, সাথে মাছ ভাজি, বেগুন ভাজি। সাথেই থাকেন, দেখতে পারবেন। আর ভিডিওটা যদি একটু ভালো লেগে থাকে কোনো অংশ, অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আর এই যে মুরগির মাংস, আজকে যেহেতু মুরগির মাংসটা রান্না করতে চেয়েছিলাম না, গরুর মাংসটা রান্না করতে চেয়েছিলাম, এটা আমার মেয়ের কারণে রান্না করা হচ্ছে। উনি আবার কলিজাটা পছন্দ করে, গরুতে তো আর কলিজা নেই, এর কারণে ওনার কারণেই এই রান্নাটা। আর এটা আমি আজকের মাংসটা অন্যরকম করে রান্না করতেছি, টমেটো বেশি দিয়েছি, টক দই দিয়েছি, একটু বাদাম দিয়েছি, খেতে অসাধারণ লাগবে। টক দই দিয়ে সব মশলা ভালো করে কষিয়ে নিয়েছি, সামান্য একটু টক দই দিয়েছি, আর টমেটোটা একটু বেশি দিয়েছি, খেতে ভালো লাগে, টক টক লাগবে। আর এই যে বেগুনটা ভেজে নিচ্ছি, আর আমি কিন্তু বেগুন ভাজতেছি খুব অল্প তেলে, দেখতেই পারবেন। প্রথমে একটু তেল দিয়ে নিয়েছি, কিন্তু দ্বিতীয়বারে হালকা একটু দিব, আর বেশি দিব না, কারণ বেগুন ভাজার কিছু টেকনিক আছে। এই প্রথমবার যদি একটু বেশি করে তেল দেন, দ্বিতীয়বার আর বেশি তেল লাগবে না, এই তেলেই ভাজা হয়ে যাবে, অল্প আছে। আর মূল কারণ হলো বেগুন ভাজার আগে লবণ দিয়ে মেখে রাখবেন অনেকক্ষণ, তাহলে দেখবেন তেলটাও কম লাগবে, তাড়াতাড়ি বেগুনটা সেদ্ধও হয়ে যাবে। আর এই যে উল্টাতে গিয়ে ধপাস করে পড়ে গিয়েছিল, আর এই যে বেগুনগুলো ভেজে নিচ্ছি। আর এই যে লেজগুলো আমার মাছের দুটা, ইলিশ মাছের আমার না সরি, ইলিশ মাছের দুইটা লেজ রেখে দিয়েছিলাম একদিন, কি মূলত ইলিশ মাছ দুইটা বের করেছি ছোট সাইজের। লেজগুলো আমার কাছে মনে হয় যে রান্না করলে কাটা, প্রচুর কাটা আর খেতেও ভালো লাগে না, ভেজে খেলে কিন্তু ভালো লাগে লেজটা, মশমশে করে ভেজে নিলে। তা ভাবলাম যে লেজ দুইটা রেখে দিই, ভেজে খাওয়া যাবে। আর আজকে ফ্রিজ খুলতে দেখি লেস, পরে বের করে নিলাম। আর এই মাছ ভাজার সাথে যদি একটু পেঁয়াজ ভাজা হয়, তাহলে তো আমার জামাইয়ের খাওয়ার কোনো কথাই নেই, এইটুকুই এনাফ তার। এই পেঁয়াজ ভাজা দিয়ে ভাত খেতে উনি খুব ভালোবাসে। আর এই পেঁয়াজটা লবণ দিয়ে, হলুদের গুঁড়ো দিয়ে ভালো করে ভেজে নিব। আর যখন হয়ে আসবে, সামান্য একটু শুকনো মরিচের গুঁড়ো দিব, তাহলে যে ঝাল মশলাটা ঝাল হবে, ভাতের সাথে মাখিয়ে খেতে খুব দারুণ লাগে। আর এই যে রান্না প্রায় আমার শেষের দিকে, ভাতটা বসিয়ে দিব। আর মমতা বাবা মসজিদ চলে গেছে, উনি আসলে আমরা তিনজন একসাথে বসে খেয়ে তারপর বাবুকে ঘুম নেওয়াবো। আসসালামু আলাইকুম।